ভাই রে ভাই, এই মোটিভেশনাল স্পিকারগুলো যে কি পরিমাণ বাটপার, এটার একটা ক্লিয়ার কাট ম্যানিফেস্টেশন এবং ডেমনস্ট্রেশন আমরা এখন দেখব। সুলেমান সুখন সে গেছে স্টান্ট বাজি করতে। ভিডিওটা আমি ব্রেকডাউন করার সময় কথা বলবো, এখন ডিটেলস না বলি জাস্ট প্রিলুডটা দেই। সে স্টান্ট বাজি করতে গেছে একটা দোকানে, সে দোকানদারকে গিয়ে মানে মানবিকতা দেখাবে। সে দোকানদারকে গিয়ে যে ভাই, জিনিসপত্রের দাম তো বাড়তেছে, তো কেন বাড়তেছে, করণীয় কি, তার ভিডিওর টাইটেলও কিন্তু ওইটা লিখে রাখছে যে আমাদের দোকানদারদের কথা শোনা উচিত। সেখানে গিয়ে সে এমন নাকানি চুবানি খায়, এমন ধরা খায়, সে প্রস্তুত ছিল না এটার জন্যে। সে গেছে ওইখানে একটু বাটপারি করতে, একটু শোডাউন করতে। যাওয়ার পর দোকানদারের কথাবার্তা শুনে সে ভেবাচেকা খেয়ে গেছে। খেয়ে সেখানে সে এমনভাবে চোরের মতো পালায় আসছে, এবং সে মূলত গেছে ওইখানে কিন্তু তার ব্যবসার প্রমোশন করতে। সে নগদের হেড, সে চিফ অফ কমিউনিকেশন না হেড অফ কমিউনিকেশনস নগদের, কিগুলো সরকারি তাবেদারি করে সব পোস্ট পাইছে, এটা বলার অপেক্ষা রাখে না, সেই কারণে সারাদিন সরকারি তাবেদারি করে এগুলা। তো সে ব্যবসায়ী জানি নগদ ব্যবহার করে, ওই ধান্দাবাজি করতে সে গেছে, কিন্তু এটাকে বুঝাইতেছে সে মানবিকতা নিয়ে। আমরা দেখি, দেখতে দেখতে ব্রেকডাউন করি। সো লেটস বিগিন। এই করোনার প্রাদুর্ভাবের সময় লকডাউন, এবং সে কারণে অনেক সময় সাপ্লাই চেইন ডিসরাপ্ট হয়, সেক্ষেত্রে অনেক সময় মূল্য বৃদ্ধি হয় দাম জিনিসপত্রের। আচ্ছা, আসলে বাজারের কি অবস্থা সেটা দেখার জন্য আমি এসেছিলাম। আসলে বাজারের কি অবস্থা সেটা দেখতে আসছি। আচ্ছা, ধান্দাবাজি করতে আসেন এখানে, নিজের নগদের প্রমোশন করতে আসেন, আমরা এখন এটা দেখতে পাবো। এই করোনার সময় জিনিসপত্র তো লকডাউন হয়েছে, আচ্ছা, আপনাদের দাম টাম বাড়াই দিতেছে না তো? হ্যাঁ, দাম বাড়াবে কি হচ্ছে? এই দাম বাড়ায় মানে কেন ভাই, কি কারণে দাম বাড়াবেন কেন? মাল শর্ট। হ্যাঁ, একে তো নাম্বার দিয়ে হচ্ছে আপনাকে, আমার তো গিয়ে মাল কিনে পরে আনতে হবে। গিয়ে কিনে আনতে, এখন দিয়ে যাবে, আপনি মোবাইলে টাকা পাঠিয়ে দিবেন তাহলে তো? কি কম ভাই, মোবাইলে টাকা পাঠাবো কেন, সবাই তো পাঠায় এখন, এটা তো সারা দেশে কিসের মোবাইলে পাঠাই দিবেন টাকা। আসল পয়েন্ট আসছে, সে মোবাইলে টাকা পাঠাতে হবে, নগদ ইউজ করতে হবে। ধান্দা যার থেকে কিনবেন মাল? আচ্ছা, না ভাই, এটা কি সম্ভব? কেন, কিভাবে সম্ভব, মানে কেন সম্ভব না ভাই? আপনারা যে চার্জ নিচ্ছেন আমাদের কাছ থেকে, জি, ওই চার্জ তো সম্ভব না দাদা ভাই। কে চার্জ নিচ্ছে? আপনার বিকাশ বলেন, নগদ বলেন, আপনার রকেট বলেন, জি, মানে আপনার শতকরা হাজারে বিশ টাকা নিচ্ছেন আপনারা। আমি যদি 10,000 টাকা পোড়াগামী আনি, হ্যাঁ, ওই ক্ষেত্রে আমার 200 টাকা চলে যাচ্ছে, এ দুজন কোথা থেকে নিবেন? সে বুঝতেছে না যে নগদ বিকাশ এগুলো তো একটা সার্ভিস, তো সেখান থেকে 20% কেটে রাখবে, এটা তো স্বাভাবিক। সুখন এখানে আসছে কেন জিনিসটা খেয়াল করেন, সে এখানে আসছে আমাদেরকে বুঝাইতে এবং ওই দোকানদারকে বুঝাইতে, দোকানদার সাথে কথা বলতে আসছে আমাদেরকে বুঝাইতে যে কেন জিনিসপত্রের দাম বাড়তেছে, লকডাউনের ফলে জিনিসপত্রের দাম বাড়তেছে কি কারণ, কারণটা কোন জায়গায় নিহিত সেটা দেখাইতে আসছে। আর আসলে কিন্তু তার উদ্দেশ্য কিন্তু এটা না, আসলে তার উদ্দেশ্য হইতেছে নগদের প্রমোশন করা। ধান্দা সেখানে ওই অ্যাঙ্গেলে চলে যেতেছে, কারণ কথাটা শুরুই করছে সে, ও আচ্ছা আপনাদের মালামাল আনা নেওয়ার সমস্যা, তা আপনার যাওয়ার দরকার নাই, আপনি নগদে টাকা পাঠিয়ে দেবেন, মাল এসে দিয়ে যাবে, চলে ঢুকে গেছে তার নগদের মধ্যে, ধান্দার মধ্যে ঢুকে গেছে। আচ্ছা, দোকানদারকে বুঝাইতেছে যে আমি যে নগদের চিফ, আমি বাটপারি করতে আসছি এখানে, আমার নগদ ব্যবহার করে আপনারা করেন। তো সে বলতেছে, দোকানদার বলতেছে যে নগদে যে আপনারা 20% রেটে কেটে রাখেন, এই টাকাটা আমার পক্ষে তো এই রেটে দিয়ে বিজনেস করা সম্ভব না। সুখন বলতেছে যে ও তাহলে এই রেটে বিজনেস করার তারা টাকা কেটে রাখবে না? না না, কথা তো সেটা না, আপনি এখানে আসছেন দেখাইতে যে জিনিসপত্রের দাম বাড়ে কেন, দোকানদার ব্যাখ্যা করতেছে জিনিসপত্রের দাম কেন বাড়ে, আপনি এটার মধ্যে এসে নতুন একটা অ্যাড করে দিচ্ছেন যে নগদে কেনাকাটা করেন। এখন দোকানদার বলতেছে আমার এমনি জিনিসপত্রের দাম বাড়াইতে হইতেছে এই পরিস্থিতির কারণে, করোনা ভাইরাসের সাপ্লাইয়ের কথা বললো যে সাপ্লাইয়ের অবস্থা ভালো না, এর মধ্যে সুখন সমাধান দিচ্ছে যে আমার নগদটা ব্যবহার করেন, ওই ধান্দাই কিন্তু আসছে সেখানে। দোকানদার বলতেছে আপনার নগদ কেমনে ব্যবহার করবো, আপনার নগদ ব্যবহার করলে তো আপনার 20% চার্জ করবেন এক্সট্রা, আমার 1,000 টাকায় হইতেছে 200 টাকা আমার চলে যাবে, তো এই এই সরি 10,000 টাকায়, তো এই এই রেটে তো আমার পক্ষে ব্যবসা করা সম্ভব না। সুখন বলতেছে যে ও মা, তো তারা সার্ভিসের জন্য চার্জ করবে না? হ্যাঁ, এটা তো আমিও বুঝতেছি, দোকানদারও বুঝতেছে, তুই কোন জায়গাটা বুঝতেছিস তা ভাই? সে তো এটাই বলতেছে যে আপনার সার্ভিসের জন্য যদি আমি যে টাকাটা দিব, এই টাকাটা কোত্থেকে আসবে? তো কাস্টমার কাছ থেকে আসবে, তাহলে তো জিনিসপত্রের দাম বাড়বেই, তাহলে তো এখানে আমার কোনো দায় নাই, এই কথাই বলতেছে। সুখন বুঝতেছে না, সুখন বলছে ও সার্ভিসের জন্য তো আপনি দাম দিবেন না। হ্যাঁ, সুখন বুঝতেছেই না যে কেন সে জিনিসপত্রের দাম বাড়ায়। সুখন আসছে এখানে নগদের স্পোক্সম্যান হয়ে, তো এই কারণে ওর মাথায় ঢুকতেছে না যে নগদের রেট কমাইতে বলতেছে এই লোক, এটা তো প্রশ্নই ওঠে না। নগদ নগদের মানে বড় কর্পোরেশনগুলো, যে কর্পোরেশনগুলো 1 পয়সা ছাড় দেবে না, ওনার মতো ক্ষুদ্র ব্যবসায়ী পকেট থেকে 200 টাকা বের করে দিবে নগদকে, জিনিসপত্রের দাম বাড়াইতে পারবে না। জিনিসপত্রের দাম বাড়ানো মানে কি, পাবলিককে চার্জ করা।
সুখন আসছে বুঝাইতে যে আপনি জিনিসপত্র মানে মানুষের পক্ষ হয়ে আসছে, বুঝাইতেছে যে মানুষের দাম বাড়ালেন আপনি মানুষের ক্ষতি করতেছেন, মানুষের পকেট থেকে বেশি টাকা যাইতেছে। বাটপাড়ায় সেই কথা বলতেছে যে আপনি পকেট থেকে 200 টাকা দেন, আপনি নগদ ব্যবহার করলে নগদকে সার্ভিস দিবেন না, আপনি নগদকেও সার্ভিস দিবেন, আপনি জিনিসের দামও বাড়াতে পারবেন না, তাহলে এই 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 মাঝখানের টাকাটা কোথেকে আসবে? দোকানদারের পকেট থেকে দিতে হবে। তো সুখনের হয়েছে এটা সমাধান, যে জিনিসপত্রের দাম বাড়েন না, পাবলিকের বাটপাড়ি করতেছি, পাবলিকের পক্ষ নিতেছি, আমি আবার নগদের স্পোক্সম্যান হয়ে আসছি, নগদেরও কিন্তু আপনি সার্ভিস চার্জ দিতে হবে। তো এই মাঝখানের ব্যালেন্সটা আসবে কোথেকে? এটা আপনার পকেট থেকে যাবে, এইটা বলার চেষ্টা করতেছে। এবং দোকানদার তো এটা মানবে না, দোকানদারের কথা হইতেছে কেন আমি আমার পকেট থেকে দিব, আমি ব্যবসা করতে হবে না, আমি তো এটা মানুষকে চার্জ করতে হবে এক্সট্রা টাকাটার জন্য। সুখন এই কথাটা বুঝতে পারবে না, নগদের বাটপার তো বুঝতে পারবে না। কিরকম বুঝতেছে না, বুঝতেছি না, আরে বাপরে, নগদ করতেছি বা আমি রকেট করতেছি, ওই খাতে চার্জ কমা দেন, কমাইলে কি হবে? কি হবে? আমি প্রফিট কম হইতেছে না, আমার টাকার ইনভেস্ট কম হচ্ছে। হ্যাঁ, 200 বুঝতেছ না, সুখন এটা ওই কারণে আমি যখন তখন কি করব, আমি মাল বাজারে যে দর আছে ওই দর বিক্রি করতে পারব, মানে মোবাইলে পাঠাইলে আপনি এই মালের মধ্যে টাকা ঢুকাইতে দিতেছে, মানে এক্সট্রা দিতে দিতেছে, হ্যাঁ এক্সট্রা দিতে দিতেছে না, এই সার্ভিসের চার্জটা দিবে না। এখনো সে সার্ভিস চার্জ, মানে সুখনের পাগল হয়ে গেছে যে নগদের, মানে এই লোক যে অভিযোগ করতেছে অভিযোগটা, এই লোকের অভিযোগ কিন্তু এখন নগদের দিকে চলে গেছে, যে আমার টাকাটা নগদকে দেওয়া লাগতেছে দেখে আমি মানুষকে এক্সট্রা চার্জ করা লাগতেছে। এই আলাপটা সুখন কিন্তু এই এই অ্যাঙ্গেল থেকে আসে না, সে আসলে এখানে বাটপাড়ি করতে, যেহেতু নগদের দিকে এখন ফিঙ্গারটা পয়েন্টেড হয়ে গেছে, এখন আর তার মাথা কাজ করতেছে না। এখন সে বলছে নগদকে আপনি ফি দেবেন না, দোকানদার বলতেছে না আমি নগদকে ফি দিব কেন, আমার তো ব্যবসা করতে হবে, আমি ব্যবসা করতে হলে তো আমাকে নগদ কেন বাড়তি টাকা দেওয়া লাগতেছে, সেটা দিতে গেলে তো আমি ব্যবসা করতে পারতেছি না, তখন আমার মানুষকে আবার এক্সট্রা চার্জ করা লাগতেছে। সুখন এটা এটা বুঝতেছি না, সে সে হ্যাঁ কি হয়েছে কি তারপর, হ্যাঁ বলেন, বুঝতেছি মানে সে পাগল হয়ে গেছে, সে এই সিম্পল এই সে নাকি একটা কর্পোরেশনের চিফ হেড, সে এই কথাটা বুঝতেছে না, মানে এগুলার আঁতে ঘা লাগলে, এগুলোর স্বার্থে টান লাগলে, একটা গরিব মানুষ এই সিচুয়েশনে ব্যবসার মধ্যে পড়ে, সে তার ব্যবসা টিকানোর জন্য একটা ক্ষুদ্র ব্যবসায়ী, সে এই তার এটা নিয়ে মাথা ব্যথা নাই, তার নগদের 20% রেট, এবং সে কিন্তু বলতেছে যে আপনি ব্যবসায়ীর জন্য রেটটা কমায় দেন, যে সাধারণ মানুষ 20% করে দেয় এটা তো আছে না, এরকম আপনি যদি বাল্ক অ্যামাউন্টে কোনো পারচেস করেন ব্যবসায়ীদের জন্য, যেমন আমার এখানে হচ্ছে যে আমার পাশের স্টেটে এরকম রেস্টুরেন্ট ডিপো আছে, এটা হচ্ছে শুধু ব্যবসায়ীদের জন্য, যারা রেস্টুরেন্ট বিজনেস করে তাদেরকে কম দামে, আমরা যেই দামে বিক্রি করি তাদের চেয়ে রেস্টুরেন্ট যারা ব্যবসায়ী তাদেরকে কম দামে প্রোডাক্ট তাদের কাছে বিক্রি করে, আমরা বাইরের আমরা গেলে আমাদের কাছে বিক্রি করবো না, শুধুমাত্র ব্যবসায়ীদের কাছে বিক্রি করবে, তাদের কার্ড আছে। এটা কেন? কারণ ব্যবসায়ীরা বাল্ক অ্যামাউন্টে কিনে, ব্যবসায়ীরা রেগুলার কাস্টমার, এরা যেহেতু বাল্ক অ্যামাউন্টে কিনে রেগুলার কাস্টমার, বান্ধা কাস্টমার, এদের জন্য একটু কম রেটে দেওয়া হয়। এই ব্যবসায়ী ঠিক এই কথাটাই বলতেছে যে আপনি যদি রেটটা কমায় দেন তাহলে ব্যবসায়ীরা হইতেছে বেশি লেনদেন করবে, তা আপনারা সাধারণ মানুষের যে রেট সেটা হচ্ছে একটু রেটটা কমায় দেন আমাদের জন্য। সুখর এটা বুঝতেছেই না, হ্যাঁ মাথা দিয়েই ঢুকতেছে না, মাথার গোবর ভর্তি, গোবর তো না উপরের কথা থেকে বুঝতে পারবেন, সবই বুঝছে কিন্তু ওই যে এই প্রিপারেশন নিয়ে তো আসে নাই, সেই অ্যাঙ্গেল থেকে যে ধরা খাবে পাটপার ওটা বুঝে নাই সে। পরেরটা শুনুন, ওরে বাবা সুখনের চেহারাটা দেখেন, কি চান বুঝতে সস্তা তুই না, আপনার বিকাশ বলেন, রকেট বলেন, নগদ বলেন, যাই হোক না কিন্তু আমার দেখার টাইম নেই। আমার কথা একটাই, রেট সীমিত আনতে হবে, চার্জ আপনাকে, যাতে আমাদের হাতের নাগালে থাকে। আমি 10,000 টাকা মারলেন, আমি 200 টাকা তো দিব, আল্লাহ কি হবে সুখন বুঝতেছে না, এই জন্য দাম বাড়ে। ওরে ভাই রে ভাই ভাই, তুই কি মানুষটা জানো, আর হাসিটা দেখেন। আরে সেটা নিয়ে তো কোনো বিতর্ক নাই, পদ্ধতি যে ভালো, টাকাটা দিবে কে? রে খোদা কথাটা শুনেন, এটা সে আছে তো নগদ নিয়ে পড়ে আছে, যে নগদ তো ভালো সিস্টেম ডিজিটালি দিবেন, আপনি নগদ ইউজ করেন, সে আসছে নগদের বাটপাড়ি করতে, সে নগদের প্রমোশন করতে আসছে এখানে, আসে মানবতা দেখাইতেছে যে কেন জিনিসপত্রের দাম বাড়ে মানুষের ক্ষতি হইতেছে কি, একটু দেখি তো ব্যাপারটা, ব্যবসায়ীর সাথে একটু কথা বলি, ওইগুলো যেন আসেন, আসে বাটপাড়ি করতে নগদের প্রমোশন করতে, সে চিপা পাইলে ঢুকে যেতেছে যে আপনি নগদ ব্যবহার করবেন, আপনারা ভালোই তো আপনার সমস্যা কি, আপনি নগদ ব্যবহার করেন, সে খালি ঘুরে এখানে যাইতেছে, ব্যবসায়ী তাকে জান দিয়ে বুঝাইতেছে ভাই নগদ ব্যবহার করলে আমাকে জিনিসের দাম বাড়াইতে হবে, কারণ নগদে 20% করে চার্জ কেটে রাখে, তো আপনি যদি 20% করে চার্জ কেটে রাখেন তাহলে আমাকে দাম বাড়াইতে হবে, এবং এই দাম তো আমি আমার পকেট থেকে দিব না, আমি ব্যবসায়ী, আমি কাস্টমারকে চার্জ করব। আপনি যদি চান কাস্টমারকে চার্জ না করি, আপনি যদি চান কাস্টমারকে বেশি টাকা পে না করতে হয় জিনিস কেনার জন্য, তাহলে আপনারা আমাদের জন্য নগদের অ্যামাউন্টটা কমায় দেন। আপনারা যখন অ্যামাউন্টটা কমায় দিবেন তখন আমরা বেশি বেশি পরিমাণে ট্রানজ্যাকশন করব, এখন তো ট্রানজ্যাকশন করতে পারতেছি না, অ্যামাউন্ট বেশি দেখি 20%, আপনারা যদি এটা 5% নামাই নিয়ে আসেন একটু পরে বলবে, তাহলে ট্রানজ্যাকশনের পরিমাণ বেড়ে যাবে, তখন আপনাদের কিন্তু ট্রানজ্যাকশনের পরিমাণ বেড়ে গেলে এই যে একটু কমায় দিলেন রেটটা, এটা আবার মেকআপ হয়ে যাবে, আপনার আবার সেই ইয়ে একই জায়গায় পৌঁছে যাবেন। সুখন এটা বুঝতে, সুখন বলবে ও আচ্ছা আচ্ছা আপনি ব্যবসা ভালো বোঝেন। ভাই রে ভাই, বাট পার রে বাট পার, 20 টাকা তো বোঝেন, আমার মনে হয় না আপনি বুঝতেছেন, 20 টাকা সুখন চেহারাটা দেখেন, বাট পারের চেহারাটা দেখেন,
সে বুঝতেছে না, সে কিন্তু এই প্রস্তুতি নিয়ে আসে নাই, এই থাপড়া খাওয়ার প্রস্তুতি নিয়ে আসে নাই। তো কি কইতেছে, কি কইতেছে কেমনে সে, সে বলতেছে তাহলে চলবে কেমনে ব্যবসা? তো তুই ওই বড় কর্পোরেশন এত কোটি কোটি টাকার বিজনেস কেমনে চলবে? তারা 20% থেকে কমাইলে তুই এটা বুঝতেছিস না? তো এই লোকের ব্যবসা চলবে কেমনে? তুই দাবি করতেছ যে এই লোক দাম বাড়াইতে পারবে না, ওই কর্পোরেশনের 20% কমানো যাবে না, তো এই টাকাটা দিবে কে? ব্যবসায়ী দিতে হবে। সে একটা ক্ষুদ্র ব্যবসায়ী, একটা ছোট ব্যবসায়ী, একটা ভাঙা দোকান, তুমি আসছো তারে বলতে যে জিনিসপত্রের দাম বাড়াবে না, তুমি নগদ ইউজ করো, তো জিনিসপত্র না বাড়ালে নগদের চাষটা করতে তুমি তোমার পকেট থেকে দাও। বেসিক্যালি এসেনশিয়ালি সুখন এটা বলতেছে যে জিনিসপত্রের নগদ ব্যবসা করবে না, নগদ ব্যবসা করবে করবে না, সে তো সে বলে নাই, এই লোক ব্যবসা করবে না। সমাধানটা কি মানে সুখনের কথাটার মানে কি? মানে হইতেছে নগদের ব্যবসা 20% ঠিক, আমার কোম্পানির ব্যবসা দিয়ে 20% কমানো যাবে না, জিনিসপত্রের দাম ভাই বাড়ান কেন? তাইলে কি করবেন, জিনিসপত্রের দাম বাড়ানো যাবে, তাহলে এই ক্ষুদ্র ব্যবসায়ী সামান, সে বলতেছে 20 টাকা, বোঝেন আপনি মানে এই লোকের কাছে কিন্তু 20 টাকা একটা বিশাল অ্যামাউন্ট। সে বলতেছে ভাই 20 টাকা বোঝেন আপনি, আপনি মনে হয় 20 টাকা বোঝেন না। সুখন এমন চোরের মতো হাসতেছে সে। তো ওই বাগপাড়া সে কর্পোরেশনের হয়ে এই ক্ষুদ্র ব্যবসায়ীকে বুঝাইতে, আরে খোদা রে খোদা। আচ্ছা দেখি পরটা দেখি, আপনি ভালো ব্যবসা বুঝেন, সে ব্যঙ্গ করতেছে, সে ব্যঙ্গ করতেছে ব্যবসায়ীকে যে ও আচ্ছা আচ্ছা আপনি ভালো ব্যবসা বুঝেন। ভুল কথাটা কোনটা বলছে, ভুল কথা কোনটা বলছে? সারা পৃথিবীতে তো এইভাবেই ব্যবসা চলবে। এরা এটাকে সুখনকে কে বানাইছে চিফ? এই দালালি করে করে মাথার মধ্যে যে গোবর ছাড়া কিছু নাই, এগুলো যে দালাল দালালি করে এই পদগুলা বাগাইছে, এটা হচ্ছে প্রমাণ। সেই লোকরা ঠিসারা করতেছে আপনি ব্যবসা ভালো বোঝেন, তোর চেয়ে ভালো বোঝে ব্যবসায়ী লোক, এই লোক আপনার চেয়ে ভালো ব্যবসা বুঝে। আপনার কি মনে করেন যে এরা দিন আনি দিন খায়, এরা স্ট্রাগল করা মানুষ, এরা জীবিকার জন্য ফাইট করা মানুষ, এরা খুব ভালো করে ব্যবসা বোঝে? ব্যবসা আপনারা বোঝেন না, আপনারা হচ্ছে বাগপারি করে পা চেটে সরকারের এই পদগুলা পাইছেন। আমি একটু আগে কি বললাম যে এরকম এখানে আমার এখানে আছে শুধুমাত্র যারা ব্যবসায়ী তাদের জন্য আলাদা রেট ইয়ে করা হয়। সারা পৃথিবী এইভাবে এইভাবে চলে, ব্যবসায়ীদের জন্য একটা আলাদা রেট। এই যে গ্রামীণ ফোনটা, এগুলো তো ছিল একসময় কল রেট, ব্যবসায়ীদের জন্য একটা ভিন্ন রেট, কারণ তাদের বাল্ক অ্যামাউন্টে তারা পারচেস করে এবং তারা রেগুলার পারচেস করে এবং তারা বান্ধা কাস্টমার, তাদের জন্য একটা ডিফারেন্ট রেট থাকে। এই কথাই ওই লোক বলতেছে যে আমাদের জন্য ব্যবসায়ীদের জন্য কমাই দেন, 5% করে দেন। সুখন বলতেছে হ্যাঁ আপনি ব্যবসা ভালো বোঝেন, হ্যাঁ ভালোই তো বোঝে, সে তো ব্যবসা ভালো, সে ব্যবসা করতে নামছে, তুমি তো নামছে এখানে চামবাজি করতে, বাগপাড়ি করতে, সরকারের হয়ে তাবেদারি করে পদ বাগাইছো, ওই পদের ব্যবসা করতে আসছো এখানে, তুমি আসছো, তুমি আসছো তোমার কোম্পানির বাগপাড়ি করতে এখানে, ভাব ধরতেছো এখন আর কিছু বোঝে না, মাথা লক হয়ে গেছে, সেই প্রিপারেশন নিয়ে প্রস্তুতি নিয়ে আসে না, এটা এক্সপেক্ট করে আসে না যে দোকানদার এভাবে তারা নাস্তা নাবুদ করবে। এটা পরে ভিডিও শেষে দেখবেন, চেহারাটা হয়ে গেছে বান্দরের পুটকির মতো, বুঝতেছি না। হ্যাঁ ওইটাই করতেছ, হ্যাঁ হ্যাঁ ওইটাই বলতো দোকানদার, ওইটাই বলতেছে। হ্যাঁ তার কথা একটাই যে কোম্পানির টাকা কমানো যাবে না। ওই লোক জান দিয়া বলতেছে ভাই দেশের যে অবস্থা, আপনি বলতেছেন জিনিসপত্রের দাম বাড়ানো যাবে না, সেটা করতে হলে আমি তো ক্ষুদ্র ব্যবসায়ী, আমি পকেট থেকে টাকা ঢুকাইবো না, আমার যেটা করতে হবে তাহলে আপনি ওই কোম্পানি থেকে আমাদেরকে একটা কম রেট দেন। সুখন রেট কমাবেই না, ওর কথা হচ্ছে কোম্পানিগুলো ব্যবসা করবে না, তো ওই লোক ব্যবসা করবে না। এখানে কার কার ইয়েটা বেশি, কোন কর্পোরেশনটা বড়, কোন কার মূলধনটা বেশি, এই দোকানদারের নাকি কর্পোরেশনের? ছাড় এই দোকানদারের পক্ষে 20 টাকার ছাড় দেওয়া সম্ভব নাকি কর্পোরেশনের পক্ষে কিছু কয়েক পার্সেন্ট কম? মানে এই করোনা ভাইরাস পরিস্থিতির মধ্যে করোনা সুখন এক সে একটা বারের জন্য এটা বলতে রাজি না যে হ্যাঁ ঠিক আছে ভাই, আপনারা যেহেতু ব্যবসা করতে গিয়ে পরিস্থিতি ক্ষতি হইতে ক্ষতির সম্মুখীন হইতেছেন, আপনারা ছোটো ব্যবসা, আপনাদের পকেট থেকে আপনারা কেন টাকা দিবেন? আপনার মানুষ তো স্বাভাবিক এই ব্যবসায়ী পকেট থেকে কেন টাকা দিবে, এই কারণে রেট বাড়ায় মানুষের দাম বাড়ায়। তো সুখন যদি ওটা নিয়ে কনসার্ন হইতো তাহলে এই লোক সমাধান দিতেছে যে মানুষের পকেটের জিনিসপত্রের দাম বাড়ানো যদি না বাড়াইতে চান তাহলে আপনি যদি আমাদেরকে নগদ ব্যবহার করাইতে চান তাহলে নগদের রেটটা আমাদেরকে কমাই দেন, ব্যবসায়ীদের জন্য কিছুটা কমাই নিয়ে আসেন। সুখন বলতেছে হ্যাঁ হ্যাঁ বুঝছি আপনি ব্যবসা ভালো বোঝেন। আপনি আপনার দিক থেকে ছাড় দিবেন না, আপনি এত বড় কর্পোরেশন হয়ে আপনি এক পয়সা ছাড় দিবেন না, আমি ছোট ব্যবসা হয়ে আমি পকেট থেকে টাকা বের করে দিয়ে জিনিসপত্রের দাম কমা বলে লোক কিন্তু খেপে গেছে যে ভাই হুদায় কথা কয়ে লাভ নেই। মানে কি কইতেছে না কইতেছে সে দোকানদারও বিরক্ত, সে আসছিল এখানে একটা বাটপাড়ি করতে, এখন দেখেন না কেন সে এটা ব্যাখ্যা দিবে কেন সে এখানে আসছিল, এখনই ধরা পড়বে কথা থেকে। সুখন চেহারাটা দেখেন, চোর ধরা হয়েছে যে উত্তেজিত, মানে
উনি হয়তো কিছু কাতানো মানে ওই লোকের ইয়ে করার চেষ্টা করতেছে আর কি, মানে ডিসকাউন্ট করার চেষ্টা করতেছে। সে উনি হয়তো কিছু উত্তেজিত, মানে ওই লোকের কথার কোনো দাম নাই, উত্তেজিত হয়ে কথা বলছে, তার মানে এই কথাগুলো আসলে কোনো ভিত্তি নাই, গুরুত্ব নাই, অর্থহীন কথাবার্তা, উত্তেজিত হয়ে বলছে, মানে কাটানোর চেষ্টা করতেছে ওই লোকের কথাগুলাকে, ইয়ে করার চেষ্টা করতেছে, ডিলিজিটিমাইজ করার চেষ্টা করতেছে, বাটপারের বাটপার। মনে হয় যে এই মুহূর্তে মূল্য বৃদ্ধি বা ডিজিটাল ট্রানজাকশন বাড়ানোর জন্য যদিও আমি কাজ করি, মানবিক দায় থেকে বলছি, এই যে ডিজিটালি ট্রানজাকশন বাড়ানোর জন্য তার উদ্দেশ্যটা কিন্তু এটাই, এই সময়টাতে এখন সে বাটপার আসছে তার তার ব্যবসা নিয়ে, ডিজিটালি ট্রানজাকশনটা বাড়ানোর জন্য। ও যদিও আমি এই লাইনে কাজ করি, কিন্তু আমি আসলে এই কারণে বলতে, আমি মানবিক জায়গা থেকে বলছি, তুই মানবিক জায়গা থেকে কথা কবি, তোরা তোদের মতো বাটপারগুলা, তোদের মতো লিচ ইয়েগুলা, জোকগুলা, সরকারের তাবেদারি 5-8 করে নগদের হেড হয়ে এখন এই বিপদের দিনে ক্ষুদ্র ব্যবসায়ীরা আইসে তুই হাসাহাসি করে যে আমার কর্পোরেশন ব্যবহার করেন, আমার নগদ বাটপারি করতে আসছে এখানে, তার নগদের ইয়া আমার নগদ ব্যবহার করেন, এখন ওই লোক যখন ভালো মতো ছেঁচা দিছে এখন হেসে বুঝছি বুঝছি, মানে বান্দরের মতো মুখটা করে আইসা, ও আমি মানবিক কারণে আসছি, মানবিক কারণে আসো না, কেন আসছো এটা খুব ভালো করে ধরা পড়ছে তোমার কথাতেই। হ্যাঁ, তোমার কথার সাথে আমি কিছুটা একমত। ও কিছুটা, আচ্ছা আচ্ছা, ব্যবসায়ী টু ব্যবসায়ী, ব্যবসায়ী টু ব্যবসায়ী, ব্যবসায়ী টু ব্যবসায়ী যদি রেট নিয়ে কাজ করা যায় সে বুঝছে ঠিকই, মূল্য বৃদ্ধি হয় তো আবার কথা বলবেন। ওরে বাবা রে, সেই সুখনের চেহারাটা দেখেন, সে বিরক্ত এই লোকের উপরে, অ্যামাউন্ট বেশি যাচ্ছে, জি জি বুঝতে পারছি, বিকাশ থেকে অনেক বেশি চলে যাচ্ছে, তো কমন বিজনেস। হ্যাঁ, এই যে মাপতেছে সুখন, মানে সে নিতে পারতেছে না, আর সে সুখন নিতে পারতেছে না, যে এই লোক এমনি নাস্তানাবুদ করতেছে, এটা জি এটা কমন সেন্স, এটা সবাই বুঝে, এটা 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 আপনিও খুব ভালো করে বুঝেন, কিন্তু এখন মাথায় ঢুকতেছে না, ওই যে নিজের পকেট থেকে 2 টাকা বের হয়ে যাবে, নিজের পকেট থেকে 2 টাকা বের করতে রাজি নয়, গরিব দোকানদারের পকেট থেকে 20 টাকা বের করার জন্য পাগল হয়ে আছে, সমাধান নিয়ে আসছে সুখন, বাট পার কোন হংকার। আচ্ছা, সবাই মিলেই কাজ করব, হ্যাঁ ওই ক্ষেত্রে আপনি করতে পারবেন, জি 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 জি, থ্যাংক ইউ থ্যাংক ইউ, ওনার 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 যুক্তি আছে, যুক্তি আছে, তো বুঝতে পারছো তুমি ঠিকই, বাট পার সব ঠিকঠাক রাখবেন, আর বাকি যারা কস্ট অফ ডুইং বিজনেস বলে, উনি যেটা বলছিলেন কস্ট অফ ডুইং বিজনেস, হ্যাঁ ওর জন্য যদি ট্রাকের ভাড়া কমাইতে হয়, ওই ট্রাকের ভাড়া কমাইতে হয়, তেলের ভাড়া কমাইতে, তেলের ভাড়া কমাইতে হয়, বাড়ি ভাড়া সব রাজি আছে, কিন্তু নগদের রেট কমানো যাবে না, সেটা কাজ করে। আর ধন্যবাদ, চোরের চেহারাটা দেখেন, ভাগতেছে কেমনে, মানে সেটার জন্য প্রিপেয়ার ছিল না, এই এই থাপড়াটা খাওয়ার, লাথিটা খাওয়ার প্রিপেয়ার ছিল না, তার চেহারা দেখেই বোঝা যেতেছে, এবং সে বলতেছে যে কস্ট অফ ডুইং বিজনেস কমাইতে হবে যদি জিনিসপত্রের দাম কমাইতে হবে, বুঝছে ঠিকই, কিন্তু মাথা দিয়ে ঢুকতেছে না যে নিজে যে বাটপারি নিয়ে উদ্দেশ্য নিয়ে আসছিল ওইটার প্রতি তো ফিঙ্গার চলে আসে, এই কারণে আর মাথায় ঢুকতেছে না যে যদি বাড়ি ভাড়া কমাইতে হয়, জিনিসপত্র আনানোর দাম কমাইতে হয়, এই কারণে সব কমাইতে হলে কমান, ওই নগদের কিন্তু রেট কমা ওইটা বলে না, যে যদি নগদের রেট কমাইতে হয় সেটাও কমান না, ওইটা বলে না, কার ওইটা বলবে না সে। সো এরা কী পরিমাণ অসৎ, কী পরিমাণ ধান্দাবাজ, বাটপার সুবিধাভোগী, এবং কী পরিমাণ, এগুলো তো পাঁচ এটাই পর্যন্ত আসছে, বাংলাদেশে যারাই ভালো অবস্থানে আছে, এটা বাংলাদেশের নিয়ম কারণ সবাই জানেন, বাংলাদেশে যারা 5-8টা দালাল তাবেদার দলবাজ এগুলো ভালো থাকে, আর যারা একটু সৎ, একটু 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 অনেস্ট, একটু প্রতিবাদী, একটু সঠিক কথাটা বলে, তারা কিন্তু এই দেশে টিকতে পারে না, দেশ ছেড়ে ভাগা লাগে, অথবা দেশ একবার আন্নালে জেল হাজতের ভিতরে অবস্থা খারাপ। সো বাই ডেফিনেশন যারা বাংলাদেশ একটু সুবিধাজনক অবস্থায় আছে, এরা বুঝবেন যে এগুলো দলদাস তাবেদার, এবং সুখনের মতো এদের তো এভিডেন্ট, এরা ফেসবুকে সারাদিন তাবেদারি করে এই সরকারি বিভিন্ন পোস্ট, নগদের চিফ হয়েছে, হেড হয়েছে, এবং এখানে এসে সে বুঝাইতে চাইতেছে সে মানবিক কারণে আসছে, ধান্দা ধান্দা ধরা খাইছে এখানে, যে মানবিক কারণে বাটপারি ত্যাগ করতে আসছে, ক্লিয়ারলি ওটা সামনে ধরা পড়ে গেছে।